কোচবিহার দিনহাটা থেকে রাজভবন সর্বত্র সরগরম শনিবার কেন্দ্র স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কনভয়ে হামলার ইস্যুতে শাসক দলের কাছ থেকে কৈফিয়ত চেয়ে মুখিয়ে আছে বিরোধীরা ন্যায় বিচারের জন্য পদক্ষেপ নেওয়ার অপেক্ষা এর মধ্যেই শনিবারের খণ্ডযুদ্ধের জন্য বিজেপির মোট ৪৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করল সাহেবগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর অভিযুক্তের তালিকায় রয়েছেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস সহ জেলা মহিলা মোর্চা সভানেত্রী অর্পিতা নারায়ণ দিনহাটার শহর মণ্ডল সভাপতি অজয় রায় সহ অন্যান্য জেলা নেতৃত্ব গ্রেফতার ২১ জন ১৪৩ ১৪৭ ৩২৫ ৩০৭ ৩৩২ ৩৩৩ অস্ত্র আইন ও খুনের মামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ প্রশাসনের অপব্যবহার করছে শাসক দল ক্ষোভে ফুঁসছে বিজেপি আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এই তৃণমূল কংগ্রেসের সরকার আইনকে প্রশাসনকে পুলিশকে তারা অপব্যবহার করে তারা ভাবছে ভারতীয় জনতা পার্টিকে আটকে দেবে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগসাজশে তৃণমূলের উপর হামলা চালানো হয়েছে দলের রং দেখে নয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা আনা হয়েছে দাবি শাসক দলে সকানেক গুন্ডা সেদিন ওখানে উপস্থিত হয়েছিল একাধিক ছবি আমরা পোস্ট করেছি দিকে পাল্টা গুলি চালাতো আর এখানে দেখছি কেন্দ্রীয় বাহিনীর সাথে তারা একসাথে পায়ে পা মিলিয়ে তৃণমূলের কর্মীদের আক্রমণ করতে যাচ্ছে গণতন্ত্র এটা শান্তি শৃঙ্খলা রক্ষার নমুনা এটা সোয়ামোটো পুলিশ যেটা করেছে ওটা তৃণমূল বিজেপি নয় যারা দুষ্কৃতী যে সেখানে যে সিসি ক্যামেরায় ছবি দেখেছে যারা দুষ্কৃতী তাদেরই পুলিশ গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উপর হামলার পরও বিক্ষিপ্ত অশান্তি কোচবিহারে বিজেপির বিরুদ্ধে রাতের অন্ধকারে দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুফানগঞ্জের আসামগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তুফানগঞ্জের ঘোগারকুটি কালীবাড়ি তৃণমূল কর্মীদের গত রাত্রে কালীবাড়ি পার্টি অফিস আমাদের তৃণমূলের পার্টি অফিসের পতাকা পার্টি অফিসের সামনেই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তো এইটা আমরা মেনে নিতে পারবো না কালকে রাত্রি ২টার সময় ওই বিজেপির কিছু দুষ্কৃতী লোক এসে আমাদের পার্টি অফিসের ফ্ল্যাগ ফেস্টুন সব ছিঁড়ে পুরো এহেরে মদ খাইছে ছিঁড়ে ফেলা পুড়িয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী নয় দাবি করে বিজেপি দেখুন তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করছে পুরোটাই ভিত্তিহীন বিজেপির দায় পরে নিয়ে তাদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে পুড়িয়ে দিবে এরকম রাজনীতিতে বিজেপি বিশ্বাসী নয় যারা আক্রান্ত তারাই আইনে চলে তাদের বিরুদ্ধে রাস্তায় নামছে মিছিল তদন্ত আদৌ নিরপেক্ষ প্রশ্ন তুলছে বাংলা কোচবিহার থেকে শশীকেশ রায় রিপোর্ট কলকাতা নিউজ